Hey guys, welcome back to my YouTube channel All About Sports, your daily dose of cricket and football. তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি AFC কাপ এবং AFC চ্যাম্পিয়ন্স লিগের ড্র নিয়ে, যেখানে আমাদের তিনটি ভারতবর্ষের ক্লাব রয়েছে। AFC কাপে দুটি রয়েছে, মোহনবাগান সুপার জায়ান্টস এবং ওড়িশা এফসি, আর AFC চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে মুম্বাই সিটি এফসি। তো কোন গ্রুপে এই টিমগুলো পড়েছে সেই সব নিয়ে যদি একটু কথা বলি, তো AFC কাপে গ্রুপ ডিতেই আমাদের ভারতবর্ষের দুটি ক্লাব একই সেম গ্রুপে রয়েছে, যেখানে ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস গ্রুপ ডিতে রয়েছে, আর এছাড়াও বসুন্ধরা কিংস এবং রয়েছে মলডিভসের ক্লাব মাঝিয়া এফসি। তো এই চারটি ক্লাব AFC কাপে গ্রুপ ডিতে রয়েছে আমাদের ভারতবর্ষের দুটি ক্লাবের সাথে। আর অপরদিকে যদি AFC চ্যাম্পিয়ন্স লিগের কথা বলি, তো সেখানে মুম্বাই সিটি এফসি আমাদের ভারতবর্ষের এখন বর্তমান সময়ের অন্যতম একটি বেস্ট ক্লাব বা একটি রুথলেস ক্লাব মুম্বাই সিটি এফসি। সিটি গ্রুপের আন্ডারে যে লেভেলের খেলাটা খেলছে সেটা অসাধারণ। আর ভারতীয় ফুটবলের ব্লকবাস্টার খবর হিসাবে তো গতকাল খবর চলেই এসছে যে মুম্বাই সিটি এফসি এবং আল হিলাল দুটি ক্লাব তারা একে অপরের সাথে ফেস করতে চলেছে, যেখানে আল হিলালে নেমার জুনিয়র আছে, আর আমরা হয়তো নেমার জুনিয়রকে নভেম্বরের ফার্স্ট উইকে মুম্বাইতে অর্থাৎ পুনে যে স্টেডিয়ামে খেলা হবে সেখানে মুম্বাইয়ের এগেনস্টে আমরা খেলতে দেখতে পেতে পারি। আর শুধুমাত্র নেমার জুনিয়র নয়, ওই ইউরোপিয়ান ফুটবলে অনেক প্রতিষ্ঠিত নাম আমরা দেখতে পেতে পারি আল হিলালে মুম্বাইয়ের এগেনস্টে খেলতে আসতে। তো সেখানে ভারতে হয়তো মিলিনকোভিচ স্যাভিচের মতো প্লেয়ার, দেন ইয়াসিন বোনুর মতো প্লেয়ার, মরোক্কান যে গোলকিপার যাকে আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি ব্রিলিয়েন্ট পারফরমেন্স করেছিল, তো দেন আলেকজান্ডার মিট্রোভিচ যে প্লেয়ারটি অলরেডি ফুলহামের হয়ে খেলছিল প্রিমিয়ার লিগে, সে আল হিলাল জয়েন করেছে। তো এরকমই বেশ কিছু ইউরোপিয়ান ফুটবলের চেনা এবং বড় নাম আমরা দেখতে পাবো। তো আর নেমার জুনিয়র তো অবশ্যই থাকছেনই, যদি তিনি পুরোপুরি ফিট থাকেন, আশা করব তিনি হয়তো ফিট থাকবেন, কারণ নতুন ক্লাবে জয়েন করেছেন, তাকে ভারতের মতো একটা জায়গায় যার যেখানে ফ্যান ফলোয়িং আছে অনেকটা বেশি, সেই রকম একটা পজিশনে এসে তাকে অনেক ফ্যান্সরা খেলতে দেখতে এক্সপেক্ট করবে। তো আশা করব তিনি তার ফিটনেসটা ঠিকভাবে রেখে তিনি ভারতবর্ষে এসে ঠিকভাবে পারফরমেন্স দেবেন। তো অবশ্যই আমি ভারতীয় ফ্যান হিসাবে মুম্বাইকে চাইবো এগিয়ে যেতে। তো এখানে গ্রুপে ফার্স্ট টিম হিসাবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে এবং সেখানে আল হিলাল AFC চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম বেস্ট ক্লাব, আর অপরদিকে সেকেন্ড টিম হিসাবে পসিবল নেক্সট রাউন্ডের জন্য খেলতে হবে। তো যদি মুম্বাই সেকেন্ড রাউন্ডটা আর কি ধরে রাখতে পারে, সেখানে গ্রুপে অলরেডি উজবেকিস্তানের একটি ক্লাব রয়েছে এবং ইরানের একটি ক্লাব রয়েছে, তো এই দুটি ক্লাবকে যদি টপকে মুম্বাই সেকেন্ড পজিশনটা ধরে রাখতে পারে, তো অবশ্যই মুম্বাই নেক্সট রাউন্ডে অর্থাৎ আরও যে টাফ রাউন্ড আছে যেখানে আল নাসারের মতো টিমরা কোয়ালিফাই করবে, তো সেই টিমে আমরা খেলতে দেখতে পেতে পারি। তখনও হয়তো আবার আমরা রোনাল্ডোর সাথে মুম্বাইয়ের টিমের খেলার একটাই স্বপ্ন দেখতে পারি। তো এবার যদি মুম্বাই ছেড়ে একটু AFC কাপের কথায় আসা যায়, তো সেখানে AFC কাপে আমাদের ওড়িশা এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস দুটি টিম রয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টসকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ভারতীয় ফ্যান্সরা এবং বাঙালি ফ্যান্সরা সবাই জানে মোহনবাগান কোন লেভেলের টিম, মোহনবাগানের কী ঐতিহ্য আছে এবং মোহনবাগানের বর্তমান সময়ের স্কোয়াডটা কীরকম। আর অপরদিকে যদি ওড়িশাকে নিয়ে একটু কথা বলি, তো ওড়িশার নতুন কোচ হায়ার করেছে তারা সার্জিও লোবেরা, যিনি ভারতীয় ফুটবলে অলরেডি পরিচিত একজন কোচ, অলরেডি AFC গোয়া মুম্বাই সিটির মতো টিমে কোচিং করিয়ে দিয়ে গেছেন, চ্যাম্পিয়ন কোচ তিনি, এবং তার আন্ডারে যে সমস্ত প্লেয়াররা খেলে গেছেন তারা ভারতীয় ফুটবলের ওয়ান অফ দি বেস্ট ফুটবলার হয়ে রয়েছে ISL মতো একটি লিগে। তো সেই সার্জিও লোবেরা তিনি ওড়িশার দায়িত্ব নিয়েছেন এবং তার আন্ডারে তিনি ওড়িশা টিমটাকে যথেষ্ট ভালো এবং যথেষ্ট মজবুত টিম তৈরি করেছে। তো AFC কাপে মোহনবাগানেরই গ্রুপে ওড়িশা রয়েছে, সেখানে মোহনবাগানের একটি টাফ প্রতিপক্ষ হতে চলেছে এবং অলরেডি সেখানে বসুন্ধরা এবং মাঝিয়ার মতো ক্লাব রয়েছে মোহনবাগানের এগেনস্টে। তো গ্রুপ ডিটা খুবই ভালো গ্রুপ হতে চলেছে, যেখানে সব থেকে মানে ভালো টিমগুলো ফেস করবে। তো অবশ্যই সব থেকে ভালো বলছি, কারণ আমাদের ভারতীয় ফুটবল এবং আশেপাশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তার মধ্যে চারটি ক্লাব যথেষ্ট ভালো ক্লাব, যথেষ্ট নাম করা ক্লাব। তো এছাড়া সাউদি আরেবিয়ান বা কাতারিয়ান ক্লাব তো তারা বেস্ট হবেই, ভালো হবেই ইন্ডিয়ান ক্লাবগুলির থেকে, তো তাদের কথা ছেড়ে দিলাম। তো আশা করব ওড়িশা এবং মুম্বাই হয়তো দুটো টিম একসাথে যেতে পারবে না, কারণ গ্রুপ ওয়ান থেকে মানে গ্রুপ টপ যে করবে সেই নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। তো হয়তো আমরা ভারতের এই
যে দুটো টিম রয়েছে সেই দুটো টিমের থেকে একটা টিমকে আমরা কোয়ালিফাই করতে দেখব। সেকেন্ড টিমটা হয়তো কোয়ালিফাই করতে পারবে না, এখন সেটি ওড়িশা হবে না মুম্বাই হবে, সেটা 18 সেপ্টেম্বর এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুটোই স্টার্ট হচ্ছে। তো আমরা সেই ম্যাচ, গ্রুপ স্টেজের ম্যাচ স্টার্ট হলে সেখানে আমরা হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ দেখতে পারব, তো সেখানে সব কিছু জানা যাবে। তো দেখা যাক কেমন হয় 18 সেপ্টেম্বর থেকে ম্যাচ শুরু হলে। অবশ্যই রয় কৃষ্ণার মতো প্লেয়ার, যিনি অলরেডি মোহনবাগানের হয়ে খেলতেন এবং তারপরে বেঙ্গালুরু এফসিতে জয়েন করেছেন এবং রিসেন্ট টাইমে তিনি ওড়িশা এফসিতে এসছেন, তো সেই ডিয়েগো মরিসিও, রয় কৃষ্ণা, মোর্টাডা ফল, আহমেদ জাহুর মতো প্লেয়ার, ভারতীয় প্লেয়ারদের মধ্যে ব্রিলিয়ান্ট কিছু প্লেয়ার রয়েছে, গোলকিপার অমরিন্দর সিং রয়েছেন তিনি সেখানে, তো এরকম কিছু প্লেয়ারকে আমরা ফেস করব। মোহনবাগান ফ্যান্সরা আগ্রহী হয়ে বসে রয়েছে যে রয় কৃষ্ণাকে আবার তাদের অ্যাগেনস্টে খেলতে দেখতে হবে এবং আশা করব মোহনবাগান এশিয়া কাপে, যেটি হুয়ান ফেরান্ডোর এখন পাখির চোখ, সেই এশিয়া কাপে ভালো কিছু করার এবং নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার। তো এই বিষয়গুলো নিয়ে একটু এলাবোরেট করার ছিল, এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ নিয়ে এবং দেন গ্রুপের কেমন কী প্লেয়ার আছে আমাদের ভারতীয় ফুটবলের যে টিমগুলো খেলছে, তিনটে টিম, সেই তিনটে টিমের নিয়ে একটু কিছু কথা বলার ছিল। তো নেক্সট 18 সেপ্টেম্বর থেকে ম্যাচ শুরু হলে আমরা সব কিছু আরও আলোচনা করব, ডিটেইলড ভিডিও আসবে তখন। তো আজকে এই ভিডিওটা এতটাই, ততক্ষণের জন্য গুড বাই, সায়োনারা।